হ্যালো ফ্রেন্ড কেমন আছো তো গত দু দিন পর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো এই দু দিনটা মনে হচ্ছে আমার কাছে দুই বছর তো দুই দিন একটু শরীরটা ভালো ছিল না সেই জন্য আমি ক্যামেরার সামনে আসতে পারিনি তো আজকে এখন প্রায় নটা বাজে তো ঠিক নটার সময় আমি ট্রাই করে ক্যামেরাটা লাগিয়ে দিয়ে অন করে দিয়ে আমি তোমাদের সঙ্গে গল্প করতে বসে গেলাম তোমাদের সামনে না আসতে পারলে সত্যি আমার ভালো লাগে না আর গত যে ভিডিওটা গেছে সত্যি সেই ভিডিওতে একটু মনটা খারাপ হয়ে গেছিলো মানে আমরা জানি যে এগুলো হয়েই থাকে এগুলো অনেকজন অনেক কথা বলেই থাকে কিন্তু তবুও যখন সামনাসামনি কেউ কোনো কথা বলে না তখন একটু মনটা খারাপ হয়ে যায় তো যাই হোক মনটা খারাপ হয়ে গেছিলো ঠিকই কিন্তু এই তোমাদের কমেন্ট তোমাদের কমেন্টগুলোর জন্য সত্যি আবার আমি মানে বেঁচে উঠি আবার আমার মনটা পুরোপুরি ফ্রেশ হয়ে যায় আর মানে খুব ভালো লাগে আর কি মানে পুরোপুরি নিজেকে খুব সাহসী মনে হয় যে আবার আমি এগিয়ে যাই আর সত্যি কথাই এগুলোকে পিছনে ফেলে দিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়াটাই আমাদের কর্তব্য আমি বারবার বলি কিন্তু আবার যখন সামনে থেকে কিছু শুনি তখন আবার মনটা খারাপ হয়ে যায় তো যাই হোক এগুলো ভুলে গিয়ে আমাদেরকে আমাদের মতন চলতে হবে তো আজকে একটু নতুনত্ব ভিডিও নিয়ে তোমাদের সামনে এসেছি মানে আজকে একটু ঘুরতে নিয়ে যাব তোমাদের আমাদের সঙ্গে আমার সঙ্গে একটু ঘুরতে নিয়ে যাব আমার ঠিক না আমাদের মানে আমি আর আমার হাজব্যান্ড একটু মালদা গেছিলাম তখন মালদা থেকে যখন আমি আমার বাড়িতে আসি তখন কিছুটা বন্দি করেছিলাম তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব আর আর একটা জিনিস শেয়ার করব সেটা হচ্ছে বিশেষ কোনো জায়গা নয় আমি কোথায় থাকি তো সেটা চারপাশের একটু পরিবেশটা কীরকম ধরনের পরিবেশে আমি থাকি তো সেটাই একটু তোমাদের সঙ্গে আমি আজকে শেয়ার করব তো চলো ঘুরে আসি আর ভিডিওটি পুরো দেখো চলো তো চলো বন্ধুরা আমি এখন বাড়ি যাচ্ছি মানে বাবার বাড়িতে একটু দেখা করতে এসেছিলাম আর অফিসের একটা কাজ ছিল সেটাও সারলাম তো সেটাই আমি এখন বাড়ি যাচ্ছি তো দেখো মহানন্দাটা একটু শ্যুট করলাম রাস্তায় নেমে তো এবার আমি বাইকে উঠে গেছি বাইকে উঠে বাড়ির দিকে যাচ্ছি তো এটা একটা আমাদের সামনে একটা কালী মন্দির এবার কালী মন্দির পেরিয়ে দেখো মহানন্দার ধারটা কত সুন্দরভাবে বাঁধিয়ে দেওয়া হয়েছে গাছগাছালি দিয়ে আর এইভাবে স্টিলের রেলিং করে করে বাঁধিয়ে দিয়েছে এখানে অনেক লোকজন এসে বসে বিকালবেলা ভালো লাগে পরিবেশটাও খুব সুন্দর আর তারপরে আমরা যাচ্ছি বাড়ির দিকে তো দেখো রাস্তাটা একটু শ্যুট করলাম আমাদের বাড়ির রাস্তাটা এরকম তো চলো কিছুটা এগিয়ে যাওয়া যাক আর এটা হচ্ছে একটা মসজিদ কিছুটা এগিয়ে এসে এবার আমি আমার স্কুল শেয়ার করব। এই যে এটা আমার গার্লস স্কুল এই স্কুলে আমি পড়াশোনা করেছি তারপরে এই যে এটা একটা কালী মন্দির আর তারপরে একটা হনুমানজির মন্দির রয়েছে আর তারপরে কিছুটা এগিয়ে এসে দেখো এটা একটা লজ লজটা খুব সুন্দর দেখতে চারিদিকে গাছপালা ঘেরা দিয়ে এই লজটা তৈরি হয়েছে এবং তারপরে আমরা উঠছি ব্রিজে ব্রিজ পার হয়ে কিছুটা এগিয়ে গিয়ে আমার বাড়ি তো ব্রিজটা একটু শ্যুট করে নিচ্ছি আর ব্রিজটা খারাপ হয়ে গেছে মেরামতির কাজ চলছে আপাতত আর এই ব্রিজটা দিয়ে দেখো মহানন্দাটা কত সুন্দর লাগছে দেখতে এখানেও অনেকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে নদী দেখে আকাশ দেখে খুব ভালো লাগে আর একটু খারাপ হয়ে গেছে মানে গাছ এই রাস্তাটা খারাপ হয়ে গেছে তো প্রচণ্ড জ্যাম তো জ্যাম্পে আমরা আটকে গেছি তো এই যে দেখো এইভাবে বাস দিয়ে ঘেরে ঘেরে রাস্তা ওরা ঠিক করছে আর কি বৃষ্টার অবস্থাটা একটু নরমই হয়ে গেছে তো যাই হোক আস্তে আস্তে ঠিক করা হচ্ছে এই যে আমি একটু আকাশটা শ্যুট করেছি কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে এবং বৃষ্টির পর আকাশটা বেশ সুন্দর পরিষ্কার হয়েছে আর এই যে এখন এই সৌন্দর্যটা আকাশের এই সৌন্দর্যটা আমি ক্যামেরা ক্যামেরাবন্দি করেছি আর তারপরে আবার আমরা চলতে আরম্ভ করলাম আর চলতে চলতে কিছুটা থামছি কিছুটা যাচ্ছি মানে বুঝতেই পারছো রাস্তা খারাপ ওইভাবেই যেতে হচ্ছে আমাদেরকে তো কেমন লাগছে আমার সঙ্গে ঘুরে তো চলো সঙ্গে থাকো আরও তোমাদের অনেক কিছু দেখানোর আছে এবার বাড়ি এসে কিছুটা ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে এবার একটু ঘুরতে বেরিয়েছি প্রতিদিনই মোটামুটি আমি বিকেলবেলাটা এই জায়গাটাতে আসি এই জায়গাটা বেশি দূরে নয় ঠিক আমার বাড়ির পেছন দিকটাতে একটু গ্রাম্য পরিবেশ হলেও খুব সুন্দর পরিবেশটা চারিদিকে গাছপালা এই যে দেখো শুধু আমের বাগান আর এই যে মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে রাস্তাটাও সুন্দর মানে পাকা রাস্তা আর হাঁটতে খুব ভালোই লাগে আর এখানে অনেকজনই আসে বেড়াতে বেশ ভালো লাগে বয়স্ক মানুষরাও আসে আর পাশে বসে মানে বসার জায়গা করে দিয়েছে তো সেইখানে বসে আর এই যে এই উঁচু ঢিপির উপরে আমের বাগান আম ধরে আছে তো সেগুলো আমি ঠিক শ্যুট করতে পারিনি আর এই যে দেখো একটা এখানে একটা পার্ক তো পার্ক ঠিক না মানে মাঠ আর কি পার্ক আর কি বলবো মাঠ তো এখানে ছেলেমেয়েরা খেলাধুলা করে আর এই পাশে একটা পুকুর সারা বছর জল থাকে না এখন বর্ষাকাল তাই জলটা জমেছে আর এই যে যত গাছপালা দেখছো সবই আমের গাছ আর আম প্রচুর পরিমাণে ধরেও আছে তো ভালো লাগে এই জায়গাটাতে ঘুরতে আর পুরো বুক ভরে অক্সিজেন নেওয়া যায় আর এইভাবে এই যে দেখাচ্ছি ক্যামেরা ঘুরিয়ে ঘুরিয়ে তো খুব ভালো লাগে তো এবার আমরা চলে আসছি বাড়ির দিকে মানে মানে আমার বাড়ির দিকে বাড়ি ফেরত আসছি ঘুরে টুরে তো দেখো এই যে উপর দিকে একটু ক্যামেরা বন্দি করেছি শুধু গাছ গাছ আর গাছ উপর দিকে তাকিয়ে তাকিয়ে হাঁটতে হাঁটতে আসতে আমার খুব ভালো লাগে তো সেটাও আজকে একটু শেয়ার করলাম তোমাদের সাথে আর তো ব্যাস এইটুকুনি আমার আজকে ঘোরা আমার বাড়ির একটু মানে পেছনটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে এত সুন্দর আমার বাড়ির পেছনটা তো যাই হোক তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা পুরো দেখো যদি ভালো লাগে তাহলে পুরো দেখো আর দেখে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে যে আজকের ভিডিওটা কেমন লাগলো ততক্ষণের জন্য বাই গুড নাইট